যাচ্ছি আজকে একটা ছোট্ট ট্যুর করতে আমি আর মা মিলে। এখন 3:30 মতন বাজে, তো আমরা এসেছি এখন শাইবনে। দেখতেই পাচ্ছ এসেছি শাইবনে, আর এখানে মন্দির খুলবে হচ্ছে 4:00 সময়। তো আমরা তার জন্য ওয়েট করছি, চারিদিকটা ভালো করে দেখলাম। তো চলো দেখাই তোমাদেরকেও, খুব সুন্দর জায়গা। তো চলো যাই।
শ্যামসুন্দর মন্দিরে ছবি তোলা বা ভিডিও তোলা অ্যালাউড না, ওই জন্য গেটের ছবিটাই তোলা হয়েছে এখানে। আজকে হলো অন্নপূর্ণা পুজো, আর নবরাত্রিও চলছে, ওই জন্য সবাই উৎসব করতে করতে সবাই একসাথে অন্নপূর্ণা মন্দিরেই যাচ্ছে।
उधर भी आ सकते हो। দু বছর ধরে গান্ধীঘাট বন্ধ, ওই দূরে গঙ্গা দেখা যাচ্ছে, ব্যাস এখান থেকে দেখে সন্তুষ্ট থাকতে হবে। কোথায় দাঁড়িয়ে কাঁদছিল? ও এই এই লাইন দিতে হতো, কয়েকজন খেলা করছিল। আচ্ছা, যে কয়েকজন ভর্তি হতো খেলা করছিল, ধাবাস করে এখানে পড়ে গেছে, এখানে ধাবাস করে পড়ে গেছে সবাই মাঝকে। ওটা ওটা ক্লাস ফাইভ সিক্স এ, ওই দূরের ওগুলো দূরের ওই ফাইভ সিক্স কি অবস্থা, হ্যাঁ অবস্থা।
এখন ক্লাস হয় তো? ছোট্ট ছোট্ট টেবিল ছাড়বি না কিন্তু এই ঘরগুলোকে। আর এই বিল্ডিংটা কি? এই মাঠটার মধ্যে ওরা খুব খেলতো। আর এই বিল্ডিংটা কি? এটা নতুন হয়েছে পরে। আচ্ছা আচ্ছা, আগে এই পর্যন্তই ছিল। হ্যাঁ, এখানে সেই বানি বানি বলেছিল, সাপ এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তখন অনেক ঘাস ছিল, এখন ঘাস পাস নেই। আচ্ছা, এর মধ্যে খেলতো। আমার মনে হয় না এইগুলো তো আর ক্লাস হয়, মনে হয় না এগুলো এখন সবাইকে ওই বিল্ডিং এ হয়। ওখানে ওই নতুন বিল্ডিং এ পরীক্ষা দিয়েছি লাস্টের দিকে। আর্টস এন্ড কমার্স সায়েন্স এই স্টাফ রুমে ওকে আটকে রেখেছিল, আটকে রেখেছিল, একটা ছেলের সাথে মারপিট করেছিল বলে আটকে রেখেছিল। তারপরে এমন চিৎকার দিয়েছে, ওকে ছেড়ে দিয়েছে, যা বাবা তুই যা ক্লাসে চলে যা। ছেলের বউকে ছেলের স্কুল দেখাতে।
ভাবছি কি